অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে এই ক্লাসে আমরা একটি ফোক গানের টিউটোরিয়াল দেখব। হ্যাঁ, বিহু রে লগন, মধু রে লগন, আকাশে বাতাসে লাগিল রে, এই গানের টিউটোরিয়াল করতে চলেছি আজকে ক্লাসে। গানটি করেছেন সৌগত দে এবং গানটির কথা এবং সুর হচ্ছে প্রচলিত। যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমার জানা হয়ে যাবে বা আমি উল্লেখ করব। আর গানটি এরকম গান আসতে থাকবে, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এই গানটি রয়েছে কাহার বা তালের উপরে। শুধু এই ধরনের ফোক গান নয়, বিভিন্ন আধুনিক গান, বিভিন্ন নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, ভয়েস ট্রেনিং সম্পর্কিত ক্লাস কিন্তু আমরা এনে থাকি। যারা সেগুলো দেখেননি অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে, চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট খুঁজলেই সেখানে পেয়ে যাবেন সমস্ত ধরনের টিউটোরিয়াল। তো আজকে শিখতে চলেছি এই দারুণ এই গানটি বিহুরী লগন। তো শেখার বা দেখার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি, তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম ধরনের গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। এই গানটি শেখার বা দেখার আগে আমরা একটু জেনে নেব, এই গানটি শেখার জন্য আজকে আমরা কোনো স্কেল ব্যবহার করব। তো তার আগে জেনে নেব যে গানটির অরিজিনাল স্কেল, যদি আমার এই সরগমগুলো ফলো করে আপনি বাজাতে যান তাহলে সিসার অনুযায়ী এটা যদি সা মেনে যদি করেন, সিসার স্কেলে ফেলে যদি এই সরগমগুলো করেন তাহলে অরিজিনাল যেমন বেজেছে সেরকমই আপনারা শুনতে পাবেন। তো আমি দেখাবো দুটো তিনটে স্কেল নামিয়ে এ শার্প অথবা বি ফ্ল্যাট থেকে, যাতে সকলে গাইতে পারে, সকলে সুবিধা হয় এই কারণে। তো চলুন একটু এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেলে একটু সরগম পা দিনসা দেখে নিই। এটি হলো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটি হলো সা রে গা মা পা ধা নি সা, এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেলে। যে রিডগুলো বা যে নোটগুলো দেখালাম সবগুলো শুদ্ধ নোট বা শুদ্ধ স্বর। আর এই গানটি শেখার জন্য একটা মাত্র কোমল স্বর লাগবে আমাদের, সেটি হচ্ছে কোমল ধা, কোমল ধা এটি, আর এটি শুদ্ধ ধা। কোমল ধা ব্যবহার হবে আর বাকি সব স্বর কিন্তু আমরা শুদ্ধ ব্যবহার করব। তো এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে উভয় প্রকার ধায়ের ব্যবহার আছে, কিন্তু এই গানটিতে পার্টিকুলার একটা জায়গায় শুধুমাত্র একটা লাইনে অন্তরার সেখানে শুধু কোমল স্বরের ব্যবহার আছে, কোমল ধা, আর বাকি সমস্ত জায়গাগুলোতে কিন্তু শুদ্ধ ধায়ের ব্যবহার একটু মাথায় রাখবেন। তো উভয় প্রকার ধায়ের ব্যবহার আছে। আর নিচের দিকে সা এ নিচা যেতে হচ্ছে না, এবং তারা সপ্তকের দিকে সা রে গা মা, তারা সপ্তকের মা পর্যন্ত যেতে হবে, সা রে গা মা এর মধ্যেই থাকছে সম্পূর্ণ গানটি। আর গানটিতে আছে স্থায়ী আছে এবং দুটো অন্তরা আছে। তো এগুলো আমরা একটু পরপর করে একটু শেখার চেষ্টা করব। আসুন বন্ধুরা আমরা একটু গানটিকে শেখার চেষ্টা করি। আমরা দুরকমভাবে শিখবো, একটা সরগম দিয়ে আর একটা হলো ফিঙ্গার দিয়ে। যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে গানটিকে তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা সহজে আপনাদের বোঝানোর যায় সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করব। আর ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। প্রথমত স্থায়ী শিখব, তারপরে অন্তরা, শেষ অন্তরা, এভাবে পরপর করে শেখার চেষ্টা করব। আর এই গানের কথাগুলো অতি অবশ্যই আপনারা লিখে নেবেন, আমাদের গানের কথাগুলো পেয়ে যাবেন, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট পৌঁছে যাবেন আমাদের ওয়েবসাইটে, এবং সেখান থেকে কিন্তু এই গানের কথাগুলো লিখে নিতে পারবেন। আর গানের কথাগুলো লিখে নিলে কী হবে, আপনাদের বাজাতে সুবিধা হবে, গাইতেও সুবিধা হবে, পরবর্তীকালে যখন বাজাবেন তখন স্বরলিপিগুলোও থাকছে কথাগুলোর উপরে, সুতরাং বাজাতে আপনাদের সুবিধা হবে। তো সেই জন্য আমাদের ওয়েবসাইট থেকে অবশ্যই গানের কথাগুলো লিখে নেবেন। আর আমরা অনলাইনে ভিডিও কলিংয়ের মাধ্যমে গানের ক্লাস করাই, যারা গান শিখতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আসুন আমরা একটু শেখার চেষ্টা করি। তো প্রথমত একটু আ করে আছে, একটুখানি অ্যাডলিপ টাইপের আছে, তো সেটা আমরা একটু শিখে নেব, তারপরে ধীরে ধীরে টিউটোরিয়ালের দিকে যাবো এবং তারপরে স্থায়ী যাবো। তো রয়েছে এরকম রে থেকে শুরু হচ্ছে লাগিল রে চম্পা
ফুটেছে, চামেল ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, বিহুরে লগুন মধুরে লগুন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটেছে, চামেল ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। আসুন আমরা একটু ধীরে ধীরে শেখার চেষ্টা করি। তো প্রথমত অ্যাডলিপ টাইপের আছে, একটুখানি অ্যাডলিপ মিন্স এরকম আ আছে, তো সেটুকুনি আমরা একটু শুনে নিই, আসুন একটু শিখে নেব। তো প্রথমত রয়েছে এরকম আ এরকম আছে। তো তিনটে আ করেছি, এই তিনটে আ একটু প্রথমের দিকেই রয়েছে। তো প্রথম আটা হবে রে ধা পা মা পা, রে ধা পা মা পা, কেমন রে ধা পা মা পা, আ। সেকেন্ড আটা এরকমই সারগাম, জাস্ট ডবল ধা হচ্ছে, আ, কেমন তাহলে রে ধা ধা পা মা পা, রে ধা ধা পা মা পা, এটা কিন্তু সেকেন্ড, রে ধা ধা পা মা পা, আ। থার্ড যেটা লাস্ট সেটা রে পা মা আ। তাহলে তিনটে যে আ আছে এই আমি আটা আর একবার একটু করে শোনাই, আ আছে। তারপরেই ঢুকছে মেইন লাইন, আমাদের স্থায়ীর অংশ। চলুন তো আমরা স্থায়ীটা শুনে নিলাম, যেমন ঠিক তেমনই আবার প্রথম লাইনটা একটু শুনে নিই, তারপর একটু উঠে রিলেই বলি। রয়েছে সা থেকে বিহুরে লগুন মধুরে লগুন, তো প্রথম লাইনটা আসছে বিহুরে বিহুরে সা সা রে বিহুরে লগুন, বিহুরে লগুন লগুন লগুন, বিহুরে লগুন মামা পা, লগুন মামা পা, বিহুরে লগ বিহুরে লগুন, বিহুরে লগুন লগুন মামা পা। আসছে মধুরে লগন, মধু মধু রে সা মধু মধু, এ এটা রের উপরে, এ লগন লগন পা পা, মধুরে লগন বিহুরে লগন। আসছে সেকেন্ড লাইন, আকাশে বাতাসে লাগিল রে, আকাশে 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 বাতাসে লাগিল রে। তাহলে আকাশে বাধা পামা ধাটা কিন্তু শুদ্ধ ধা ব্যবহার করছি, যখন আমরা কোমল ধা ব্যবহার করব তখন আমরা বলে দেওয়ার চেষ্টা করব। আকাশে বাধা পামা আকাশে, যেমন আকাশে বাজালাম বাতাসও ঠিক তেমনি, বাতাসে বাধা পামা বাতাসে, আকাশে বাতাসে লাগিল পামামা, লাগিল পামামা লাগিল রে, রেটা থাকছে মায়ের উপরে, লাগিল রে আকাশে বাতাসে লাগিল রে। যেমন এই দুটো লাইন শিখলাম, পরবর্তী দুটো লাইন একদম ডিটো সেরকম বাজনা, তো আসুন দেখে নি। চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, তো আসুন দেখে নি থার্ড লাইনটা, চম্পা
চম্পা হচ্ছে সা সা, চম্পা চম্পা ফুটিছে ফুটিছে, রে মা মা পা ফুটি ফুটিছে, রে মা মা পা রে মা মা পা ফুটিছে, চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, চামেলি রে সা চামেলি রে সা চামেলি ফুটিছে, রে পাপা ফুটিছে রে পাপা, চামেলি ফুটিছে। তাহলে থার্ড লাইনটা কেমন? চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে। পরের লাইন আসছি, ফোর্থ লাইন শেষ লাইন। তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, তার সুবাসে, তার হচ্ছে পা, তার সুবাসে, তার সুবাসে, তার সুবাসে, সুবাসে, সুবাসে হচ্ছে ধা পামা, ধা পামা, সুবাসে, তার সুবাসে, ময়না ময়না পাধা, ময়না আমার আমার, ধা পামা আমার, তার সুবাসে ময়নায় আমার ভাসিল পামা, ভাসিল পামা, ভাসিল রে, রেটা থাকছে মায়ের উপরে। তাহলে কেমন? তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। ওকে, এই যে চারটে লাইন শিখলাম, এই চারটে লাইন রিপিট আছে, রিপিটে বাজনা কিন্তু একই রকম। তো আমরা টিউটোরিয়াল না দেখে ডাইরেক্ট আমরা একবার একটু শুনে নিই। তো রয়েছে এরকম, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। এরকম গাওয়ার পরে আমরা কি করবো? বিভোরে লগন মধুরে লগন, আকাশে বাতাসে ভাসিল। তো এই যে লাগিল রে, এই যে প্রথম দুটো লাইনের আমরা মিউজিক দেবো, অর্থাৎ যেটা বাজনা শিখলাম সেই বাজনাটাই আমরা, স্থায়ী যে বাজনাটা শিখলাম সেটা দিয়ে একটা মিউজিক হিসেবে আমরা ব্যবহার করব। তারপরে যাব আমরা প্রথম অন্তরার দিকে। এবার দেখে নেব কেমন রয়েছে আমাদের প্রথম অন্তরা। গানটিতে মোট দুটো অন্তরা আছে, দুটো অন্তরা বাজনা কিন্তু একই রকম। চেষ্টা করবেন এই অন্তরাটা খুব ভালো করে শিখে নেওয়ার, যাতে করে শেষের অন্তরাটা সহজে বাজাতে পারেন। তো এখানে আমি এক একটা লাইনকে দুটো ভাগ করেছি, আমার বোঝানোর সুবিধার্থে বা ধরানোর সুবিধার্থে। তো দেখবেন মাঝখানে অবলিক দেওয়া থাকবে, তো একটা লাইনকে আমি দুটো ভাগ করে আর কি দেখানোর চেষ্টা করব। তো আসুন দেখে নিই কেমন রয়েছে আমাদের এই প্রথম অন্তরা। তো প্রথম অন্তরায় আসতে গেলে আমাদের সেই মিউজিকটা দিতে হবে স্থায়ীতে, যেটা বললাম স্থায়ী যে বাজনাটা শিখলাম আমরা সেটাই মিউজিক হিসেবে ব্যবহার করব এই প্রথম অন্তরাতে আসার জন্য, বা পুরো গানটিতে, সম্পূর্ণ গানটিতে। একটি বিশেষ ঘোষণা, আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, এনজে মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ। পেজটি যারা ফলো দিয়ে রাখেনি তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ সেখানে আমরা ফেসবুকের ওই পেজটিতে আমরা বিভিন্ন শিক্ষণীয় ভিডিও, গান রিলেটেড বিভিন্ন ভিডিওগুলো আমরা আপডেট করি, সেগুলো আপনাদের অনেক কাজে আসতে পারে। বা আগেভাগে জানতে পারবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে কী ধরনের গান বা টিউটোরিয়াল আসতে চলেছে। ওকে, তো আসুন দেখে নিই কেমন রয়েছে আমাদের, মিউজিকের পরেই আসবে এই প্রথম অন্তরা। তো প্রথম দুটো লাইন বা চারটে লাইন যাই বলুন, প্রথম দুটো লাইনই ধরা যায় অরিজিনালি, দুটো লাইন রিপিট আছে, রিপিটে বাজনা একই থাকছে। হলুদ বরণ মেঘলায় তার যৌবন ছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, হলুদ বরণ মেঘলায় তার যৌবন ছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, খোপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে হায়, বসন্তে বিহুর লগন উত্তাল হই যায়, বিহুরে লগন মধুরে লগন, আকাশে
আকাশে লাগিল রে, এরকম আছে, আসলে একটু শেখার চেষ্টা করি। তো প্রথম লাইনটা শুরু হচ্ছে, আমি প্রথম লাইনটাকে একটা লাইনকে দুটো ভাগ করেছি ধরানোর সুবিধার্থে। তো প্রথম লাইনের প্রথম অংশ বলতে পারেন রয়েছে এরকম, হলুদ বরণ মেঘলায় তার যৌবন ছলায়। তো দেখে নেব প্রথম অংশ, হলুদ বরণ মেঘলায় তার। হলুদ বরণ মামা মামা, হলুদ বরণ, হলুদ বরণ মামা মামা, হলুদ বরণ মেঘলায় মেঘলায়, অর্থাৎ মামা পামা মেঘলায় মেঘলায়, হলুদ বরণ মেঘলায় মেঘলায়, হলুদ বরণ মেঘলায় মেঘলায় তার। তারটাও ঠিক একই রকম, পামা তার, হলুদ বরণ মেঘলায় তার, হলুদ বরণ মেঘলায় তার, হলুদ বরণ মেঘলায় তার। আসি অর্থাৎ পরের অংশ এই লাইনের, যৌবন ছলায় যৌবন রে সা সা, যৌবন যৌবন রে সা, যৌবন উছলায় উছ উছ সা সা আল্লাহ, লাইটা হচ্ছে রেসা, উছলায় উছলায় যৌবন উছলায়। তাহলে কেমন, হলুদ বরণ মেঘলায় তার যৌবন উছলায়। ওকে আসিস পরের লাইন, লাল ও লাল ওড়নাড়াল দিয়া চক্ষু দুটি চায়, লাল ওড়নার, তাহলে আমরা দেখে নি, লাল ওড়নার আড়াল দিয়া, লাল ওড়নার, লাল ওড়নার পুরোটাই পায়ের উপর রয়েছে, লাল ওড়নার আড়াল আড়াল বাঁধা পা, আড়াল আড়াল দিয়া, একই রকম দিয়া বাঁধা পা, আড়াল দিয়া আড়াল দিয়া, লাল ওড়নার আড়াল দিয়া। পরের অংশ, চক্ষু দুটি চায়, চক্ষু চক্ষু দুটি, চক্ষু মামা চক্ষু দুটি বাঁধা, দুটি চায়, চায়টা ধা ধা, চক্ষু দুটি চায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। ওকে, তো এই যে চারটে লাইন বলুন বা দুটো লাইন বলুন, এই প্রথম থেকে এই যতটা শিখলাম এটা রিপিটেশন আছে, রিপিট আছে, রিপিটে বাজনা কিন্তু একই থাকবে। তো আসুন একটু শুনে নিই আমরা রিপিটটা। হলুদ বরণ মেঘলায় তার যৌবন ছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। আসছি পরের লাইন, থার্ড লাইন বলুন বা ফিফথ লাইন বলুন, খোপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে হায়। তো এটাকে আমরা ভেঙেছি আবার লাইনটাকে, খোপায় টগর ময়না বুঝি, খোপায় মাপা মা, খোপায় মাপা মা, খোপায় টগর বাঁধা পা, টগর বাঁধা পা, খোপায় টগর ময়না ধাসা সা, ময়না ধাসা, ময়না বুঝি, বুঝিটাও সায়ের উপর, তার সপ্তকের সায়ের উপরে, ময়না বুঝি, খোপায় টগর ময়না বুঝি। পরের অংশ বা পরের লাইন, আমায় খোঁজে হায়, আমায় সা রে রে, তার সপ্তক রে, আমায় খোঁজে হায়, আমায় সা রে রে, আমায় আমায় খোঁজে রে রে, তার সপ্তক রে রে, হায় হাইটা হচ্ছে তার শব্দ রে সা, হায় আমায় খোঁজে হায়। এই লাইনটা কেমন, খোপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে হায়। ওকে আসি পরের লাইন,
এই জায়গাটা একটুখানি ব্যাপারটা দেখুন, বসন্তে বিহুর লগন কোমল ধা কিন্তু, ওকে, বসন্তে বসন্তে রে তারা, রে তারা সপ্তকের মা কিন্তু, রে আর মা, তারা সপ্তকের রে, তারা সপ্তকের মা, বসন্তে রে মা রে বসন্তে বসন্তে এ এ রে সা এ রে সা বসন্তে এ বিহুর বিহুর সারে বিহুর সারে বিহুর লগন সা কোমল ধা এবার লগন বিহুর লগন লগন সা ধা ধা সা কোমল ধা কিন্তু এবার ব্যবহার করছি কোমল ধা দেখুন লগন সা ধা ধা লগন বসন্তে বিহুর লগন পরে অংশ উত্তাল হই যায় উত্তাল কোমল ধা সা উত্তা উত্তাল উত্তাল বা উত্তাল উত্তল ধা সা সা উত্তল হই ধা পা হই হই ধা ধা পা হই যায় যায় পা ধা পা ধা পা কোমল ধা পা মা যায় উত্তল উত্তল হই যায় এই লাইনটা কেমন পুরোটা বসন্তে বিহুর লগন উত্তল হই যায় খোপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে হায় বসন্তে বিহুর লগন উত্তাল হই যায় সঙ্গে সঙ্গে বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে আসিল রে ছিল কিন্তু আমাদের প্রথম অন্তরা। এরপর কি করব আমরা এই উত্তাল উত্তাল হয়ে যায় বলার পরে স্থায়ীতে ব্যাক করলাম, স্থায়ীটা আবার চাইলে পুরোটা গাইতে পারি, গাওয়ার পরে স্থায়ী একটা মিউজিক দেবো, তারপরে যাবো শেষের অন্তরার দিকে। পূর্বেই যেমনটা বলছিলাম দুটো অন্তরা বাজনা একই রকম, সত্যিই তাই, আমি এই অন্তরাটা একটা অর্ডিনারি দেখাবো যাতে আর কি আপনাদের বাজাতে সুবিধা হয়, মুখে মুখে সরগম বলছি না, একটা লাইনে আমি দুবার করে রিপিট করছি কারণ একই রকম বাজনা আপনারা অলরেডি কিন্তু শিখে গেছেন, সেই জন্য কিন্তু আমি আর মুখে মুখে সরগম বলছি না, স্ক্রিনেই সরগম থাকছে, দুবার করে রিপিট করছি। তো একই রকম আসুন, মিউজিকের পরেই আসবে এই আমাদের শেষের অন্তরা। তাহার নাজ দেখি আমার অঙ্গ অবশয় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় তাহার নাচ দেখি আমার অঙ্গ অবশয় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায় বসন্তে বিহুর লগন উত্তাল হই যায় বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে আসুন দেখে নিই কেমন রয়েছে আমাদের শেষের অন্তরা কেমন রয়েছে। তো প্রথম লাইনটা রয়েছে তাহার নাচ দেখি আমার, এখানেও আমি ভাগ করে নিয়েছি আমার সুবিধার জন্য, তাহার নাচ দেখি আমার অঙ্গ অবশয় তো আমরা দেখে নেব তাহার নাচ দেখি আমার তাহার নাচ মামা মামা তাহার নাচ দেখি আমার মামা তাহার নাচ দেখি আমার তাহার নাচ দেখি আমার অঙ্গ রে সা অঙ্গ অবশয় অঙ্গ রে সা অঙ্গ অবশ অবশ হয় অঙ্গ
হয়, তাহার নাজ দেখি আমার অঙ্গ অবশ হয়, তাহার নাচ দেখি আমার অঙ্গ অবশ হয়। আসি পরের অংশ, পরের লাইন। ঢোলের কাঠি দুহাত থেকে, ঢোলের কাঠি, ঢোলের কাঠি দুহাত, পাধাপা দুহাত, দুহাত থেকে, 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 পাধাপা থেকে, ঢোলের কাঠি দুহাত থেকে। পরে অংশ এই লাইনের। আপনি খুশি যায়, আপনি, আপনি খুশি, খুশি বাধা, খুশি যায়, যায়, আপনি খুশি যায়। তাহলে ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায়। তো এই যে চারটে লাইন বলুন বা দুটো লাইন, এই এই চারটে লাইন রিপিট আছে, রিপিটে বাজনা কিন্তু একই রকম। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবশ হয়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায়। ওকে, আসি তারপরে লাইন। জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়। তাহলে কেমন? জগৎ মাপামা, জগৎ জুড়ি পাধাপা, জুড়ি বিহুর ধাসা, বিহুর পরব, পরব সাসা পরব, জগৎ জুড়ি বিহুর পরব, জগৎ জুড়ি বিহুর পরব। পরে অংশ। খুশি যে ছড়ায়, খুশি যে ছড়ায়, খুশি যে ছড়ায়। তাহলে কেমন? জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়। পরের লাইনটা সেই বসন্ত, কথাগুলো একই রয়েছে সেই প্রথম অন্তরের মতোই, একটু দেখুন। বসন্তে বিহুর লগন উত্তল হয়ে যায়, সেই লাইনটাই একই, কথাগুলো একই রয়েছে। বসন্তে রে মারে বসন্তে বিহুর, বিহুর লগন, কোমল ধা কিন্তু, লগন উত্তল, উত্তল, উত্তল হুই, হুই যায়, যায়, বসন্তে বিহুর লগন উত্তল হুই যায়। তাহলে কেমন? জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে বিহুর লগন উত্তাল হয়ে যায়, বিহুরে লগন, বিহুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে, চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। এই ভাসিল রে বলার পরে এরপরে আবার আছে কিন্তু বিহুরে লগন, মধুরে লগন। তো আপনারা যদি অরিজিনাল গানটি শোনেন তাহলে বুঝতে পারবেন কেমন রয়েছে। তো এবার একটু আছে অন্য একটা জিনিস, কথা এবার দেখুন। বিহুরে লগন, মধুরে লগন, আকাশে বাতাসে লাগিল রে, যে বাজনা এই দুটো লাইনের, এবার কথাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বাজনা কিন্তু ওর মতোই থাকছে, বিহুরে লগন, দেখুন কেমন। নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। এই যে নাচিতে নাচিতে তার ভরা যৌবন, অর্থাৎ বিহুরে লগন, মধুরে লগন, এই বাজনাটাই দেখুন। নাচিতে সাসা, নাচিতে নাচিতে, সেকেন্ড নাচিতে রে মামা পা,
নাচিতে তার, তারটারের উপর তার, ভরা সারে ভরা যৌবন পাপা, নাচিতে নাচিতে তার ভরা যৌবন। ওকে, এরপরে যে লাইনটা আছে সেই লাইনটা চারবার আছে কিন্তু, অর্থাৎ আকাশে বাতাসে লাগিল রে, যে বাজনা সেই বাজনাই কিন্তু চারবার হবে, কথাগুলো অন্য। কেমন তো, কেমন দেখুন। বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। তো বাজনাটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের, একই রকম বাজনা ওটার মতোই, কথাগুলো আলাদা। বিহুর বিহুর সাজে সবার মাঝে আসিল রে, আবার দেখাই। বিহুর সাজে সবার মাঝে আসিল রে, এই লাইনটা বিহুর সাজে সবার মাঝে আসিল রে, এই লাইনটা চারবার আছে শেষের দিকে, একদম শেষ এটা গিয়েই শেষ করা হয়েছে চারবার গিয়ে। তো কেমন, নাচিতে নাচিতে তার ভরা যৌবন, বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে, বিহুর সাজে সবার মাঝে আসিল রে। তো এই ছিল সম্পূর্ণ গানটি, আশা করি আপনারা তুলতে পেরেছেন বা পারবেন। যদি অসুবিধা হয় 10 সেকেন্ড আগে পিছিয়ে করে একটু শেখার চেষ্টা করবেন, আশা করি শিখতে পারবেন। আমি চেষ্টা করলাম আমার দিক থেকে সহজভাবে দেখানোর। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ধরনের গান নয় শুধু, বিভিন্ন ধরনের রবীন্দ্র আধুনিক নজরুলগীতি, হ্যাঁ, ভয়েস ট্রেনিং সম্পর্কিত ক্লাস কিন্তু আমরা এনে থাকি, তো সেগুলো আপনারা সব আপডেটগুলো পেয়ে যাবেন। তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন, ভালো কিছু আনার চেষ্টা করব। আর অনলাইনে গানের ক্লাস করাই, যারা অনলাইনে গান শিখতে চান হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মাধ্যমে, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন কোনো গান বা ভয়েস ট্রেনিং নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, শুভ বিদায়।